2018 সালের নির্বাচনে বিজেপি একাই 36টি আসন পেয়েছিল, এবার তার থেকেও বেশি আসন পাবে। মথাকে কাছে টানার প্রয়োজন হবে না এবং এই ধরনের সম্ভাবনাও নেই। আগে মোট ভোটার থেকেও বেশি ভোট করত, বৈজ্ঞানিক রেগিং করত, ওদের লিমিট থাকত না। এখনও তো সত্যিকার অর্থে যা পার্সেন্টেজ এসেছে তাই। বৈজ্ঞানিক রেগিং ছাড়াই এমন একটা সুন্দর নির্বাচন হতে পারে তা এবার আমরা দেখতে পেয়েছি। শুক্রবার নিজের সরকারি বাসভবনে আহত এক সাংবাদিক সম্মেলনে এসব মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি আরও বলেন, কংগ্রেস সিপিআইএম সন্ত্রাসী দল, এই দুই দল মিলে চেষ্টা করছে আতঙ্ক তৈরি করার। ওরা সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় থাকতে চায় আর বিজেপি কালচার থেকে বের হতে চায়, এই হলো তাদের সংস্কৃতি। মানুষ এগুলো পছন্দ করে না। শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য তিনি রাজ্যবাসী, ভোটকর্মী, আরক্ষাকর্মী এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। প্রিয় মিডিয়া বন্ধুরা, আপনারা সবাই জানেন যে গতকাল 2023-এর যে বিধানসভার ইলেকশন এখানে হয়ে গেল, সেই ইলেকশন অভূতপূর্ণ একটা ইলেকশন ত্রিপুরার ইতিহাসে এই প্রথমবার এখানে হয়ে গেল। তো এই ইলেকশন আমরা বারবার বলছি, এই সরকার এখানে আসার পর যেভাবে একটা পরিবর্তনের ধারা এখানে বয়ে চলছিল সেটা কিন্তু কালকে আমরা পরিলক্ষিত হয়েছে। এবং ত্রিপুরার ইতিহাসে প্রথম এত সুন্দরভাবে একটা নির্বাচন প্রক্রিয়া এখানে হয়ে গেছে, এবং এই নির্বাচনে দু একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সমস্ত ত্রিপুরাবাসী যেভাবে তাদের যে ভোটাধিকার প্রয়োগ ওনারা করতে পেরেছেন, এর জন্য আমি সমস্ত যারা ত্রিপুরাবাসীরা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি যারা এই ইলেকশনকে, যাদের মাধ্যমে ইলেকশন সংগঠিত হয়েছে, ইলেকশন কমিশন এবং আরক্ষা দপ্তর এবং অন্যান্য যারা এর সাথে যুক্ত, সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি। কিছুদিন আগেও বিজেপির প্রদেশ সভাপতি জোর গলায় বলতেন, এবার শটে শট। বৃহস্পতিবার ভোট শেষ সন্ধ্যায় দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে প্রদেশ সভাপতি পূর্বের অবস্থান থেকে সরে এসে বললেন, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি পুনরায় সরকার গঠন করবে। নির্বাচনী প্রচারে অনেক নেতাকে বলতে শোনা গেছে 50-এর বেশি আসন পাবে বিজেপি। শুক্রবার মুখ্যমন্ত্রী নিজের সরকারি বাসভবনে সাংবাদিক সম্মেলনে বললেন, গতবার 36টা পেয়েছিল বিজেপি, এবার তার থেকেও বেশি পাবে। সাংবাদিক সম্মেলনে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরও বলেন, মথাকে কাছে টানার প্রয়োজন হবে বলে মনে হয় না। এতেই পরিষ্কার সংশয় থেকে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।